ভার্জিনিয়ার ম্যানহাসেস মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ ঈদ জামাতে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন ষোলো জুন দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ঈদ জামাতে সকলে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে শান্তি ও কল্যাণের প্রার্থনা করেন প্রধান ইমাম মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদের বার্তা ছড়িয়ে দেন নামাজ শেষে সকলে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ম্যানহাসেস ভার্জিনিয়া থেকে জিয়াউদ্দিন আহমেদ আমাদেরকে বিষয়টি জানিয়েছেন